উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পশ্চিম বোগ্রামে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে খুনের অভিযোগে গ্রেফতার মা। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। শুক্রবার মনসা পুজোর দিন বিকেল থেকে নিখোঁজ ছিল 7 বছরের শিশুটি। শনিবার বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে জঙ্গল এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তীর সঙ্গে। সুদীপ, ঠিক কি অভিযোগ শিশুটির মায়ের বিরুদ্ধে? দেখো কুশিকতা, তোমাকে বলি সেদিনকার ঘটনার পরে কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তিনটে জিনিস উদ্ধার করেছিল। একটা হচ্ছে একটা ভাঙা গাছের চুড়ি, 10 টাকার নোট আর একটা আটখাওয়া আপেল। সেই সূত্র ধরেই কিন্তু পুলিশ কিন্তু এগোতে চলেছিল সেদিন থেকেই। তার সেদিনই তার মাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে তাকে ছেড়েও দেওয়া হয়, তারপরে আশপাশ লোককে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে, তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবা সেদিনই ফিরে এসেছিলেন ইসলামপুর থেকে। তারপরে ওই কাচের চুড়ি যেটা পাওয়া গেছে সেটার সঙ্গে তার মায়ের কাচের চুড়ি একটা সাদৃশ্য পাওয়া যায়। তারপরে কিন্তু তার মাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে রায়গঞ্জ থানার পুলিশ। এরপরেই কিন্তু পুলিশের জেরার মুখে গতকাল কিন্তু সে ভেঙে পড়ে সে স্বীকার করে নেয় যে তার সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ তার স্বামী, তার হাজবেন্ড এখানে থাকেন না, ভিন রাজ্যে বা ভিন জেলায় কিন্তু তিনি শ্রমিকের কাজ করে। সেই সুবাদে বেশ কয়েকজনের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী, পুলিশ সূত্রে যেটা জানাচ্ছে, তাদের কথা এবং তাদের মধ্যে যে কোনো একজনের কথা অনুযায়ী সে শ্বাসরোধ করে সেখানে খুন করে তাকে ওই এলাকায় সে রেখে দিয়ে যায়। তবে পুলিশের ধারণা সেই কাজে মা একা কিন্তু অভিযুক্ত নয়, তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশের ধারণা। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখে কিন্তু পুলিশ আগামীতে এগোতে চাইছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 201 ও 302 ধারায় মামলা রুজু করেছে। মামলাটা রুজু করে তাকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাকে 14 দিনের পুলিশের রিমান্ড চেয়েছে পুলিশ। এরপরে আদালতে কি নির্দেশ আছে সেটা সময়ের অপেক্ষা। খুশবিতা, ধন্যবাদ সুদীপ।